হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শাকিল তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো যে যদি আপনার কাছে কোনো পিডিএফ থাকে যেমন আমার কাছে একটা পিডিএফ আছে তো এই পিডিএফের ডেটাগুলো যদি আমি রিড করতে চাই পাইথন দিয়ে তাহলে আমি সেটা কীভাবে রিড করতে পারি কারণ আপনারা জানেন যে যখন আপনি কোনো একটা এলএলএল মডেলকে ট্রেন করবেন বা এনএলপি রিলেটেড কোনো কাজ করবেন বা সেন্টিমেন্ট অ্যানালাইসিস রিলেটেড কাজ করবেন তখন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার টেক্সট ডেটা নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে ওকে তো টেক্সটকে কীভাবে রিড করবেন টেক্সটকে কীভাবে প্রসেস করবেন এটা খুবই ইম্পর্টেন্ট ওকে তো আপনার যদি পিডিএফের মধ্যে কোনো ইমেজ থাকে সেই ইমেজকে কীভাবে রিড করা যায় তারপর শুধুমাত্র টেক্সটে কীভাবে রিড করা যায় সব কিছুই আমি তাপে দাপে হয়তোবা দেখাবো তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র দেখাবো যে যদি আপনার কোনো পিডিএফে কোনো টেক্সট ভ্যালু থাকে সেই টেক্সট ভ্যালু আপনি কীভাবে ইজিলি রিড করতে পারেন তো রিড করার আসলে অনেক ওয়ে আছে আপনি যেভাবে রিড করেন না কেন আপনি যে লাইব্রেরি ইউজ করেন না কেন ওই লাইব্রেরিটা সবার আগে ইনস্টল করে নিতে হবে ঠিক আছে তো লাইব্রেরি ইনস্টল করা খুবই সহজ আই থিঙ্ক আপনারা এখনও জানেন তো আমি মূলত এখানে পিডিএফ নিয়ে কাজ করব ঠিক আছে তো যেহেতু পিডিএফ নিয়ে কাজ করবো সো দ্যাটস ওয়াই আমি পিডিএফটা ইনস্টল করে নিয়েছি তো আপনি যদি অন্য কোনো লাইব্রেরি ইউজ করেন যেমন পিডিএফ পাইপিডিএফ টু আছে পিডিএফ ফোর আছে পিডিএফ প্লাম্বার আছে তারপর ফিজ আছে তো যদিও প্লাম্বার আর ফিজ এগুলো আসলে ইউজ করা হয় ফর ইমেজের জন্য বাট যদি নর্মালি আপনি টেক্সটের জন্য কাজ করেন তাহলে সেক্ষেত্রে পিডিএফ অথবা পাইপিডিএফ টু বা ফোর দিয়ে আপনি ইজিলি পিডিএফ ডেটাকে আপনি রিড করতে পারেন তো আমরা পিডিএফ থেকে মূলত পিডিএফ রিডারের ম্যাথডটা নিয়ে কাজ করব সো ফ্রম তো এটা খুবই সহজ জাস্ট পিডিএফ রিডারের ভিতরে আপনি আপনার যে ফাইল সে ফাইলের নামটা বলে দেবেন আমি কোড আর হচ্ছে ফাইল আসলে একই জায়গায় রাখছি বা একই ডিরেক্টরিতে রাখছি সো দ্যাটস স আমি নতুন করে পাত বলার দরকার নাই বাট যদি আপনার পাইথন কোড এক ফোল্ডারে থাকে আর আপনার যদি পিডিএফ ফাইল অন্য কোনো ফোল্ডারে থাকে তাহলে পাতটা বলে দেবেন তো এটা আসলে প্রপারলি রিড হয়েছে মানে রিড করতে পারছে কিনা এটা বুঝবো কীভাবে এটা বোঝা আসলে খুবই সহজ আপনি যদি এখানে দেখেন আপনি যদি এখানে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে পিডিএফ ডট পেজেস ঠিক আছে যদি পেজেস দেখেন দেখেন লেংথ হচ্ছে কত ফাইভ এর লেংথ কত পাঁচ পেজের কিন্তু ঠিক আছে তো এই পিডিএফটা ছিল পাঁচ পেজের বাট আপনি যদি এটা রিড করতে চান এটা কত পেজের এটা দুই পেজের এর নাম হচ্ছে পাইপিআর ওকে আমি একটা কপি করে নিচ্ছি তাহলে আর সমস্যা হবে না সো আমরা দেখি দেখেন দুই পেজ তার মানে কি আমরা ইজিলি কিন্তু চাইলে এভাবে পিডিএফ রিড করতে পারি এখন আপনি তো রিড করছেন বাট পিডিএফ ডেটা গুলো দেখবেন কীভাবে তো প্রতিটা পেজের যদি ডেটা দেখতে চান খুবই সহজ ঠিক আছে আপনি জাস্ট পিডিএফ ডট পেজেস আপনি জিরো দেন তার মানে আপনি জিরো পেজের ডেটা দেখতে চাইতেছেন তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আপনার কাছে যদি এক হাজার পেজের একটা পিডিএফ থাকে তাহলে এক হাজার পিডিএফের ডেটাও আপনি খুব ইজিলি এভাবে আপনি রিড করতে পারবেন ওকে তো এক এক্সট্রাক্ট টেক্সটের যে কাজ বা এই মেথডের যে কাজ সেটা হইল টেক্সটকে এক্সট্রাক্ট করবে ঠিক আছে তো দেখেন আমার কাছে কিন্তু সব টেক্সট চলে আসছে মানে আমার এখানে জিরো নম্বর পিডিএফের যে পেজগুলো মানে টেক্সটগুলো ছিল জিরো নম্বর পেজে সব কিছু কিন্তু চলে আসছে তো এই যে আমি পাইপিডিএফ নিয়ে কাজ করতেছি না এই পাইপিডিএফ আসলে বর্তমানে আসলে এটা ডেভেলপ করা হইতেছে না বা খুব খুব মানে ভালোভাবে মেনটেন করা হচ্ছে না এদেরকে গিঠাব হাব গেলে আপনি দেখতে পারবেন তো এর থেকে আপডেট আপনি যদি আরেকটা লাইব্রেরির কথা চিন্তা করেন সেক্ষেত্রে পাইপিডিএফ টু সো পাইপিডিএফ টু নামে আরেকটা লাইব্রেরি আছে সেটা আসলে মানে এর থেকে আরও মডিফাইড এবং আরও বেশি ফিচার্স প্লাস আরও অনেক বেশি পিডিএফ রিলেটেড ম্যানিপুলেশনের কাজ করা যায় এবং ওটা অনেক অ্যাক্টিভলি কাজ করা যায় সো পাইপিডিএফ টু আছে পাইপিডিএফ ফোর আছে সো আমি রেকমেন্ড করি যদি আপনি পিডিএফ রিলেটেড কাজ করেন তাহলে ইনস্টেড অফ পিডিএফ আপনি আসলে পাইপিডিএফ টু ইউজ করেন তাহলে আরও বেশি ফ্যাসিলিটিস আপনি নিতে পারবেন তো আপনি যদি পিডিএফ টু নিয়ে কাজ করেন তাহলে আপনাকে এটাও আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে ওয়েল তো বাকি কাজগুলো আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড আপনি আগে পাতটা বলে দেন পাতের মধ্যে আপনার পিডিএফ ফাইলটা বলে দেন আপনার পিডিএফ ফাইলের নাম হচ্ছে পাইপিআর দেন সিম্পলি জাস্ট আপনি ওপেন করেন ওকে তো দেখেন এখানে কি করা হয়েছে জাস্ট আমাদের যে পিডিএফ ফাইলটা আছে সেই ফাইলটা আরবি মানে রিড আপনারা তো জানেন মোড তো আপনি জানেন আরবি ডব্লিউ বি ডব্লিউ রাইট সো এটা তো জানেন সো রিড রাইটের মোড যেহেতু আপনি জানেন সো আমি এটা ডিটেলস কথা বলতেছি না সো পিডিএফটা আমরা কী করবো রিড করবো সো মানে প্রতিটা পেজ ওয়াইজ আপনি রিড করতে পারেন যেমন জিরো নম্বর পেজে কী আছে ওয়ান নাম্বার পেজে কী আছে যেটা আমরা এখানে করছিলাম ঠিক সেম কাজটাই করা হয়েছে এখানে তো প্রতিটা আপনি করতে পারেন দেখেন আপনি খুব ইজিলি যে দেখেন প্রতিটা লাইন বাই লাইন খুব সুন্দরভাবে আপনি কিন্তু রিড করতে পারছেন তো এখানে আপনি যেহেতু ইজিলি জিরো নাম্বার পেজ আপনি রিড করতে পারছেন তো আপনি চাইলে ওয়ান নাম্বার পেজও আপনি রিড করতে পারবেন খুবই সহজ জাস্ট ওয়ান দেন দেখেন ওয়ান নাম্বার পেজে কী আছে সেটা চলে আসবে আপনি এখানে আসেন দেখেন এগুলো আছে ওকে তো আমরা আসলে এভাবে পেজ বাই পেজ রিড না করে আমরা একটা লুপের মাধ্যমে ফুল কাজটা করে ফেলি তো আমাদের কাছে যদি এক হাজার পেজ থাকে তখন কি আমি এভাবে করবো না এভাবে নিশ্চয়ই করবো না আমি একটা লুপ চালাই দেবো লুপের ভিতরে সব কাজ হয়ে যাবে তাই না সো আমি এটা কমেন্ট করে দিচ্ছি তারপর এখানে একটা ফলুপ লুপ চালাবো ফর পেজ ইন রিডার ডট পেজ তো আমরা এবার যদি দেখি দেখেন এখানে কী হইতেছে প্রতিটা পেজ কিন্তু চলে আসছে আচ্ছা এটা ভালো বোঝা যাইতেছে না আমি একটা কাজ করি আমি এখানে প্রিন্টের ভিতরে আমি একটা নিউ লাইন দিয়ে দিই তাহলে ভালো বোঝা যাবে সরি বাই ব্যাট ওকে সো দেখেন এই যে একটা একটা পেজ শেষ এই পর্যন্ত এই যে ডিসপ্লে ত্রিবোনাক্ষী এই পর্যন্ত এই পেজ শেষ তারপরে দেখেন এই যে একটা স্পেস নিছে সরি নিউ লাইন নিছে তারপরে পড়ার লাইনটা চলে আসছে ঠিক আছে তো এখানে কী করা হয়েছে জাস্ট প্রতিটা মানে পেজ ধরে ধরে প্রতিটা পেজ ধরে ধরে জাস্ট ডেটাকে এক্সট্র্যাক্ট করা হয়েছে এটা তেমন মানে কঠিন কোনো কাজ না যেটা আমরা প্রিভিয়াসলি যেহেতু আমরা দেখে আসছি কীভাবে প্রতিটা পেজের ভ্যালু অ্যাক্সেস করতে হয় সো জাস্ট এটাই আপনি লুপের মাধ্যমে করবেন দ্যাটস ইট তো এভাবে চাইলে আপনি খুব সহজেই একটা পিডিএফের ভ্যালু রিড করতে পারেন এবং পরবর্তীতে আপনি এই ডেটাগুলো আপনি কোনো টেবুলার ফরমেটে নিয়ে বা প্রসেস করে আপনার যে প্রয়োজনীয় কাজ বা আপনার টেক্সট রিলেটেড যে ধরনের কাজগুলো করা দরকার সেই কাজগুলো আপনি খুব ইজিলি করতে পারেন ওকে তো এটা ছিল পিডিএফ রিডার রিলেটেড আর কি খুবই মানে বেসিক কথাবার্তা আই থিঙ্ক আপনারা এখন পিডিএফ নিয়ে কাজ করতে পারবেন বা পিডিএফের ডেটা খুব সহজেই আপনি রিড করতে পারবেন তো নেক্সট ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম